এমডি মামুন আপনি লিখেছেন, একজনের জামাই আজ 4 বছর বিদেশে আছেন, এখনও দেশে আসেননি। এখন স্ত্রী তাকে তালাক দিয়ে 1 সপ্তাহ পর বিয়ে বসতে পারবে কি না? না, একজনের স্বামী বিদেশ থেকে আসছেন না দীর্ঘদিন পর্যন্ত, যৌক্তিক কারণে স্ত্রী যদি নিজের প্রতি যে তালাক গ্রহণ করতে চান, অর্পিত তালাক যেটাকে বলে, আমার যেটা আমাদের বাংলাদেশের প্রচলিত বিয়ের স্ত্রীর যে কাবিননামা আছে বা ফরম আছে সেটার 18 নম্বর কলামে যেটি লেখা আছে, সেই পাওয়ার যদি দেওয়া থাকে স্বামীর তরফ থেকে, তাহলে স্ত্রী নিজের প্রতি তালাক গ্রহণ করতে পারবেন, তাও শর্তগুলো পাওয়া গেলে। তো মূল প্রশ্ন হলো যে স্বামী বাহিরে থাকেন 4 বছর যাবৎ, এখন স্ত্রী নিজের প্রতি যদি তালাক গ্রহণ করার শর্ত পাওয়া গেলে, সেই শর্ত প্রয়োগ করে তিনি যদি যথাযথ নিয়মে তালাক প্রয়োগ করে বিচ্ছেদ ঘটানো, তারপরও 1 সপ্তাহ পরে তিনি অন্যত্র বিয়ে করতে পারবেন না, কারণ তাকে এরপরে ইদ্দত পালন করতে হবে। ইদ্দত পালন 3 মাস যাওয়ার আগ পর্যন্ত তিনি অন্যত্র বিয়ে করতে পারবেন। এখন যদি বলেন যে ইদ্দত তো পালন করতে হয় এই জন্য যে পূর্বের স্বামীর কোনো সন্তান গর্ভে আছে কি না সেটি প্রকাশ যেন হয়, সেটির জন্য, যাতে করে আরেকজনের বিয়ের মধ্যে আরেকজনের সাথে বিয়ে বন্ধন আবদ্ধ হলো, এখানে সন্তান টাকা এটা নিয়ে ঝামেলা তৈরি না হয়, সেজন্য ইদ্দত পালন করতে বলা হয়েছেন। তিনি তো বিদেশে আছেন 4 বছর পর্যন্ত, তাহলে তো এখানে সন্তান হওয়ার তো সম্ভাবনা নেই। তো এরকম কোনো কথা শরিয়ার কাছে গ্রহণযোগ্য নয়, কারণ তিনি বিদেশে আছেন, তিনি আসছেন কি না, আপনি গেছেন কি না, এটা একান্ত নিজেদের ব্যাপার, শরিয়া এগুলো দেখে না। এজন্য বিয়ের পর ইদ্দতের এই সময়টা আপনাকে পার করতে হবে। ফিতনার আশঙ্কা কতখানি সেটি ভালো করে দেখতে হবে। সব ব্যক্তির ক্ষেত্রে, সব পরিবেশ, সব পরিস্থিতির জন্য একরকম বিষয় নয় বা একরকম মাসআলা বা উত্তর হবে না, তবে শরীয়ত দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে এটা নাজায়েজ কাজ নয় যেহেতু তারা মাহরাম। মেহরিন আক্তার আপনি লিখেছেন, আমি আল্লাহকে কথা দিয়েছিলাম পরীক্ষা ভালো ফলাফল হলে নামাজ পড়বো সারা জীবন, পরীক্ষা ভালো ফলাফলও আসে কিন্তু নিয়মিত নামাজ পড়িনি, এখন আমি পড়াশোনার অনেক খারাপ একটা পর্যায়ে চলে এসেছি, হয়তো এটা ওয়াদা ভঙ্গের ফল, ওয়াদা ভঙ্গের কাফফারা হিসেবে আমার করণীয় কী? বোন মেহরিন, আপনার এই ওয়াদা ভঙ্গের কাফফারা হিসেবে আপনাকে যেটি করতে হবে তা হলো এই ওয়াদা রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, নিজের সঙ্গে লড়াই করতে হবে, সালাতটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, এটি আল্লাহ তাআলার ফরজ বিধান, এটি আপনার নিজের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন যেরকম, আপনার ইমান রক্ষা করার জন্য সালাতটা সেরকম, অতএব এটিকে আপনার নিজের জন্য অপরিহার্য করে নেন। ইতিপূর্বে যেগুলো আপনি গাফলতিতে পড়েননি সেগুলো পড়ার চেষ্টা করেন এবং ভবিষ্যতে আর কখনও সালাত ইচ্ছাকৃত ছাড়বেন না, সে মর্মে আপনি সংকল্প করেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ আপনার সেই কৃতকর্মের কাফফারা হবে। আর ইতিপূর্বে যে গাফলতি করেছেন তার জন্য আল্লাহকে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন, আর অন্য কিছু আপনাকে করা লাগবে না, শুধু এই সালাতটা নিয়মিত করেন, পূর্বের সালাত বা পূর্বের গাফলতির জন্য আল্লাহকে মাপ চান, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। এমনি শাওন আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি ছাগলের বাজারে খাজনা আদায়ের রসিদ লিখি, রসিদ ক্রেতা বিক্রেতার নাম ঠিকানা ও গরু ছাগলের বিবরণ লিখি, লেখার বিনিময়ে বিক্রেতার কাছ থেকে 20 টাকা করে নেই, এটা কি হালাল হবে? এটা যদি আপনি যেখানে চাকরি করেন সেখান থেকে আপনার জন্য একটা নিয়ম থাকে, তাহলে সবাই জানে আপনার নিয়োগকর্তা এবং যে দিচ্ছেন উভয়ে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। আর যদি আপনার জন্য বেতন থাকে নির্ধারিত, তারপরও আপনি উপরি ইনকাম হিসাবে এটা তাদের কাছ থেকে নিচ্ছেন, একরকম যেটাকে চাঁদাবাজি টাইপ বলে সেরকম উৎকোষ বা চাঁদাবাজি টাইপ, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না।